মানেন তাহলে তো বসে পেশাব করার হাদিস বুখারীতে নাই আপনি আজীবন দাঁড়িয়ে পেশাব করেন তা কি করেন তাহলে তা তো বলেন তাহলে আপনি এই কথা বলেন কেন ভাই বড় বড় আলেম আছেন বুখারী শরীফে কিন্তু একমাত্র এই হাদিসটাই আছে আমি বললাম ও দোস্তরা বন্ধুরা সবাই হয়তো এই জিনিসটা বুঝতেছেন না আমি বললাম ও ও আপনি আমার অনেক মুরব্বি সিনিয়র আপনি ইমাম বুখারীকে যদি মানতে চান তাহলে ও ব্যাপারে যদি না মানেন একটা ব্যাপারে একটু মানেন তো কি ইমাম বুখারী বলছেন যে উনি আল্লাহর নবীর রওজার কাছে বসে মোনাজাতা করতেন একটা হাদিস নিয়ে নবীর সঙ্গে আধ্যাত্মিক ভাবে যোগাযোগ করতেন নবীকে জিজ্ঞাসা করতেন এই হাদিসটি কি আপনি বলেছেন যদি নবীর থেকে ইশারা পাইতেন তবে তিনি কিতাবে লিখেছেন আপনি ওকে একটু মোনাজাতায় বইসা মদিনায় জিন্দা নবীকে জিজ্ঞাসা করতে পারেন না এই হাদিসটা কি সহিহ না সহিহ না আপনি সনদ করিয়া বাড়াবাড়ি করতেছেন আমার চাকরি করিয়া দিলেন কিন্তু আপনি এই কাজটা কি করতে পারেন না হুজুর আমার দরকার নাই আমি বিদায় হইয়া গেলাম আমি বলছি এই হাদিস ঠিক আপনি বলেন ঠিক নাই আপনি মোনাজাতা করিয়া একটু জানবেন হাদিসটা ঠিক না বটে নবী যদি ইশারা দেয় দয়া করে আমি পাপি আপনার অনেক ছোট ভাই আমাকে একটু জানাবেন আর নবী যদি ইশারা না দেয় আমাকে একটু জানাবেন আমার জন্য আমলের সুবিধা হয় চুপ করে গেছে এরপর থেকে আরো দুই একবার দেখা হয়েছে আমার দেখলে একটু সরিয়া যায় তো যাই হোক দোস্তরা বন্ধুরা আমি বলতেছিলাম একটু মনে রাখতে হবে আমরা তো কথা থেকে অন্য কথায় যাই কোন জায়গা থেকে শুরু করেছিলাম মনে রাখতে হবে না কি বলেন ঘুমাচ্ছে নাকি ঘুমাচ্ছে নাকি আশা করি রাসূলের ঘুমাতে পারে না قم يا حبيبي كم تنام العاشق والمعشوق لا ينام الله دايكا বলে ওরে আমার প্রেমিক রে তুই ঘুমায় থাকি আর তোর প্রেমের জন্য আমি সারা রাত জায়গা থাকি বলছিলাম সর্বশেষ দোয়া ছিল ইসমাইল এবং ইব্রাহিমের দুই দম্পতি কেঁদে কেঁদে দোয়া করে প্রথম নম্বরে ছিল আল্লাহ কাবাদেরকে কবুল করো দুই নম্বরে ছিল আমাদেরকে আমাদের সন্তানদেরকে মুসলমান রাখো মনে আছে না তিন নম্বর মোনাজাত ছিল রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ও বলছিলাম মুসা নবীর সেই কথা তো শেষ হয় না কি হয়েছিল শেষ হয় না তো মুসা নবী শেষ পর্যন্ত ওই শয়তান তো প্রশ্ন করেছে আগে শয়তান হয়ে গেছে মুসা নবী যখন তাকে দাফন করেছে ওই পাপিষ্টকে দাফন করার পরে এবার আয়েশা বলতেছে ও আল্লাহ দেখেন আপনার হুকুম সব পালন করে দিয়েছি এবার একটু আমি মুসাকে বুঝাইয়া দেন এমন একটা পাপি গোসল দাফন জানাজা দাফন আমি যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী আপনার মুসাকে দিয়া কেন করাইলেন আল্লাহ বলে ও মুসা জেনে রাখো ওই ব্যক্তির ঘটনাটি ছিল এমন জীবনে কোনো ভালো কাজ করে নাই কিন্তু একদিন মাত্র তাওরাত শরীফ খুলেছিল আমি বলেছি আগের জামানার উম্মতের উপরে মরিদের উপরে যখন নবীজির নাম আসতো সঙ্গে সঙ্গে দুরুদ পড়া তাদের জন্য অবশ্য কর্তব্য ছিল এই কর্তব্য পালন করার জন্য ওই পাপিষ্ঠ লোকটাও যখন তাওরাতে নবীদের নাম দেখলে সঙ্গে সঙ্গে নবীর উপরে দরুদ পড়ে নিলে এই জীবনে একটা কাজ করেছে আর কোন ভালো কাজ করে না আল্লাহ বলতেছে ও মুসা জীবনে কোন ভালো কাজ করে নাই আমি ওদিকে তাকাই না আমার দোস্তের উপরে একবার দরুদ পড়েছে তার ওসিলায় ওর জীবনের সকল গুনাহ মাফ করে আমি তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছি শুধু জান্নাতি নয় বরং তার দাফন জানাজা কাফন গোসল সব যুগের শ্রেষ্ঠ ব্যক্তি নবী মুসা তোমার মাধ্যমে সম্পন্ন করেছি কারণ আমার এমন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসংখ্য থাকে ওই এক সওয়াবের দরুন আমি ওই সওয়াবকে এত বেশি বাড়াইয়া দিয়েছি যে তার পাপ মাফ হইয়া গেছে বলেন সুবহানাল্লাহ বলেন হাদিস শরীফের মধ্যে একদিন কিয়ামতের ময়দানে নেকি প্রতিবছর হবে এক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাঠাইয়া দেবে ফেরেশতারা নিয়ে যাবে দোযখের দিকে সঙ্গে নবীর দেখা হয়ে যাবে পথে নবী বলবেন হায় রে হায় এত আমার উম্মত কইয়া যাও তোমরা বলে যে হুজুর দোযখে নিয়ে যায় বলে আমার উম্মতের মতো দেখা যায় আবার দোযখে কেন বলে হ্যাঁ হুজুর দোযখে তো যাবে তার নেকের পাল্লা কম আর বদের পাল্লা অনেক ভারী বলে হ্যাঁ আমার উম্মতের মতো দেখা যায় আবার নেকের পাল্লা কম হয় কিভাবে মাপা মাপি করেছো বলে হ্যাঁ করেছে তা আমার দেখাও নবীর হুকুম মানতে হবে নবীর হুকুম মানতে হবে কিয়ামতের ময়দানে হুকুম একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহ নবীকে অনুমতি দিয়ে রাখছেন কথা বলতে আর কাউকে নবী বলবেন আমার মাইকটা দেখাও যখন পাল্লাটা উঠাবে নেকের পাল্লা হালকা বদের পাল্লা ভারী হাদিসে আসছে নবী বলেন বাহাদা আলাই এটা হবি যাইবিহীন যদি চুপকে চুপকে হাতটা তার পকেটে ঢুকাবেন ঢুকিয়ে কি যেন একটু নেকের পাল্লা রেখে দেবেন চুপকে চুপকে রাইখা দিয়ে এবার বলল ফেরেশতা এবার একটু ওজন করে দেখো আল্লাহ নবী বলেন হাদিসে আছে যে যখন ওজন করতে যাবে তখন নেকের পাল্লা এত ভারী হয়ে যাবে যে আসমান আর জমিনের সব কিছু দিয়েও বদের পাল্লা আর ভারী বানানো যায় না আল্লাহ নবী বলবেন ও ফেরেশতারা চেহারায় আমার উম্মত আর নিয়ে যাচ্ছ দোযখে ফেরেশতি মানুষ নিয়ে যাও দোযখে এমন কর্ম ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের দোস্তাকে মাফ করবেন ওই ব্যক্তি দৌড়াবে ফেরেশতের দিকে দোযখের পথ থেকে কেউ ফিরে এসে মরণের পথ থেকে যদি কেউ বেঁচে থাকে সে ভাবতে পারে জীবনের মূল্য কেমন দোযখের পথ থেকে যদি ফিরে আসে কেউ তার কত ভালো লেগেছে দৌড় দিবে ফেরেশতের দিকে কিছু দূর যাইয়া আবার ফিরে আসবে পাশে রসুলের সামনে কেঁদে দেবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না আসতেন দোযখে তো চলে গিয়েছিলাম একটু বলে দেন কেন এবং কি জন্য আমি আজকে জান্নাতে যাইতেছি আপনি আমার পাল্লায় গোপনে ফেরেশতাও দেখে নাই আমি কিন্তু দেখেছি আপনি পাল্লার মধ্যে কি যেন রেখে দিয়েছেন ওই জিনিসটা কি নবী বলেন না শুনলে হয় না ইয়া রাসূলুল্লাহ বলেন কি দোযখে গেলে যাব আজকে বিপদের সময় আপনি যা করলেন সেইটা আমার জানা বেশি দরকার আপনার মতো দয়ার নবী তো আর হয় না সুবহানাল্লাহ শোনো আমার উম্মত তুমি তোমার জীবনে আমার জন্য যে দরুদ আর সালাম পড়েছো সেইটা আমার কাছে জমা ছিল ওরে আমি মদিনায় বসে শুনেছিলাম আজকে তোমার বিপদে সেই দরুদ আর সালামের সওয়াব আমি তোমার নেকের পাল্লায় দিয়ে দিয়েছি কারণ আমার আল্লাহ বলেছেন মান সাল্লা আলাইকা সাল্লা সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মারওয়াত যখন কেউ নবীর উপরে একবার দরুদ পড়বে আল্লাহ দরবার রহমত প্রেরণ করেন তোমার এই দরুদের সওয়াব হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি হয়ে এমন সওয়াবে পরিণত হয়েছে তোমার নেকের পাল্লা ভারী হয়ে বদের পাল্লা হালকা হয়ে গেছে নবীর নাম নিলে কেমন উপকার বা চিন্তা করে দেখুন যার জন্য ওই ওই ইসমাইলের ইব্রাহিম নবী কাবার সামনে দাঁড়াইয়া বলতেছে ও আল্লাহ ওই আখির জামানার নবীকে দয়া করে এত বড় কাজ যখন আমরা করলাম আপনি মেহরবানি করে আমাদের গর্বে আমাদের বংশে আমাদের ঔরসে একটু পাঠাবে আল্লাহ তিনটে মোনাজাতই শুনেছেন যার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইসমাইল নবীর বংশেই তাকে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ কিন্তু প্রশ্ন এইখানে আজকে থেকে নবীর আবির্ভাবের 4000 বছর আগে ছিলেন হযরত ইব্রাহিম নবী আজকে থেকে প্রায় 5300 বছর আগের কথা তখন তো নবীর আবির্ভাব ঘটে নাই তখন ইব্রাহিম আর ইসমাইল নবী কাবা ঘরের সামনে যখন এই দোয়া করতেছিলেন যে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বংশে আমাদের ঔরসে পাঠাবেন ইবনে কাসির কিতাবের মধ্যে লেখে ইতিহাসে লেখে যে ওই বাপ বেটা ইসমাইল আর ইব্রাহিম নবী কাবা ঘরের সামনে যখন দোয়া করতেছিলেন আল্লাহর নবীর নাম নিয়ে যে ওই নবীকে আমাদের বংশে